গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি চিড়ি পোলাও খাচ্ছি, তোমরা খেয়েছো? আর গুড মর্নিং বন্ধুরা, আমিও সকালবেলা চিড়ে পোলাও খাচ্ছি, তোমরা কি চিড়ের পোলাও খেয়েছো? পাপায়ের মতন খাওনি তো? যাও খাও। কি চিড়ের পোলাওতে আছে আলু, চিড়ে, বাদাম, সস, আর লঙ্কা। ওয়াও, হলুদ ভুলে গেছিলাম। তোমার চামচ যা উঠছেই না, তোমার চামচ যা অমূল্য রত্ন। আলুটাই নিল না, মেন জিনিসটাই নিচ্ছে না, কি অবস্থা! চিড়ি পোলাও খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এমনি পোলাও খেতে ভালো লাগে। ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না? একদম না। কেন ফ্রাইড রাইস ভালো লাগে না? আমার বিনস গাজর একদম ভালো লাগে না। বিন বাউস তো খাওয়া ভালো। আমার ভালো লাগে না, আমার কোনো দিনও ফ্রাইড রাইস ভালো লাগে না, আমার পোলাও ভালো লাগে। আর বিরিয়ানি, বিরিয়ানি ভালো লাগে? খুব ভালো লাগে। খুব ডাল ভাত, ফেনা ভাত, আমার পান্তা ভাত ভালো লাগে, চানাচুর দিয়ে। চলো আজকে আমরা গিয়ে দেখি মার মামা কি রান্না করছে। এই বাদ, কিভাবে বসে আছে দেখো, ঠ্যাং ছড়িয়ে কোনো রান্নাই করছে না। আমি রান্না করতে কি করছে আমি জানতে চাই। কি রান্না করবে? কি রান্না করবে? আলু উচ্ছে ভাজা হবে বাবারে, একবার বলে সেদ্ধ, একবার বলে ভাজা, কি বানাবে কনফিউজ হয়ে গেছে বাড়ির লোক। পড়াশোনা করেছিস না? এটা সবাইকে খালি কামড়ি বেড়াবো, জম্বি। আচ্ছা বাবু, তুমি ঘুম থেকে উঠে কি করতে ইচ্ছা করে তোমার? আমার তো ঘুম থেকে উঠে চেষ্টা করি আবার ঘুমানোর, উফ, আবার শিবরি, আর শিবরি, আমার পড়া 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 পড়া, পড়াশোনা করে পরে আসবে, টাটা। বাইরে মারাত্মক রোদ আর রোদে হেভি তাপ, তার মধ্যে ডিম কিনতে বেরিয়েছি, আর ওই লঙ্কা, আজকে ডিম সেদ্ধ ভাত হবে আর কি, মেজেটা বললো। এখন বাজে 11:20, এখনো দোকানপাট কিছু খোলা আছে। ডিম কত করে গো জোড়া? বাবা, ডিম নিয়ে নিয়েছি, লঙ্কা নিতে হবে, লঙ্কা তো, লঙ্কা কত জানো দাও। বেলা অনেক হয়েছে, সূর্য মাথার উপরে, প্রচণ্ড রোদ, ডিম আর লঙ্কা নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। হেভি গরম, হেভি গরম, হেভি কষ্ট হচ্ছে। বাবাকে বলেছিলাম গান চালাতে, বাবার মন খারাপ, বাবার শরীর খারাপ, গান চালিয়ে দিছি না। আমি স্নান করে নিয়েছি, আমার টান হয়ে গেছে, হাইটা করে গান চালাও।
বাবা স্নান করে চলে এসেছে, তোমরা দেখবে খালি গায়ে পুজো দিচ্ছে, স্নান টান করে পুজো দিচ্ছে। আমরা এখন খেয়ে যাচ্ছি, জোর খিদে লেগেছে। আজকে খাওয়া দাওয়া দেখাবো না, খুব একটা ভালো রান্না বান্না হয়নি, তোমাদের ভালো লাগবে না দেখতে, তাই আজকে খাওয়া দাওয়া দেখাবো না, তো খেয়ে আসি, তোমরাও খাও। তোমরা খেয়েছো কি? এখন খাওয়ানি তো খেয়ে নাও। আমি এই চামচ দিয়ে মনে হয় তাহলে ঘি দিয়েছে, ঘিয়ের গন্ধ পাচ্ছি, চমচা ধরেছি। গুড ইভিনিং, আজকে না খাওয়া দাওয়ার পর আমি ঘুমাইনি, আর আমি কোনোদিনও ঘুমাই না। তোমরা কি ঘুমাও? যদি ঘুমাও তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। রাত্রেবেলা আমার অনলাইন ক্লাস ছিল, অনলাইন ক্লাস শেষ করে আবার আসলাম ভিডিওতে। তো আমার সারা দিনের দুষ্টুমি কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাও। যদি আমার দুষ্টুমি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি আমার এরকম দুষ্টুমি দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাথে বেল ঘন্টাটি বাজিয়ে দিন, তাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন অটোমেটিকলি পাবে। তাহলে আজকের জন্য এই অবধি, টাটা। আবার আসবো অন্য সময় নতুন দুষ্টুমি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সেফ থাকুন।